হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই নিরামিষ লাউ ঘণ্ট আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, এবং দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার নতুন বন্ধুদের অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাউ ঘণ্টটা বানিয়েছি। দেখুন, এই যে লাউ, কিন্তু অনেক জাতের লাউ থাকে, ছোট লাউ, লম্বা লাউ, বড় লাউ, গোল লাউ, লম্বা লাউ, এরকম লাউয়ের অনেক জাত থাকে। আমি এই লম্বা জাতের লাউটা বেছে নিয়েছি, আর লম্বা লাউ কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো। লাউয়ের মধ্যে সব থেকে সেরা এই লম্বা লাউটা। আপনারা অবশ্যই এই লম্বা লাউটা বেছে নেবেন, বাজার থেকে যখন কিনবেন এই লম্বা লাউটা নেবেন। গোল লাউগুলোর থেকেও কিন্তু এগুলো ভীষণ টেস্ট। তার লাউয়ের গাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পাতলা পাতলা করে, আর এর খোসাগুলো খুব পাতলাই হয়। আর যদি লাউয়ের খোসাগুলো ভাজা খেতে চান বা কোনো রেসিপি বানিয়ে খেতে চান তাহলে কিন্তু একটু চওড়া করে ছাড়াতে হবে। আমি হচ্ছে খুব পাতলা করে ছাড়িয়ে নিলাম। আমি নিরামিষ লাউ ঘণ্ট করব, আর এই লাউ ঘণ্ট কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথেই খাওয়া যাবে। আর শুধু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখার আপনাদের অনুরোধ রইল, অবশ্যই দেখবেন। পুরোটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না, আর ভালো যদি লাগে তাহলে তবেই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে দেখবেন পুরো ভিডিও, রোজের ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখন আমি লাউগুলোকে দেখুন, আগে লাউটাকে প্রথমে ধুয়ে নিতে হয়, আর কেটে কিন্তু লাউ ধুতে নেই। আমি এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরা, আর এগুলো আমার যখন ভাজা গন্ধ উঠে গেছে তখন দিয়ে দিলাম আমি আদা। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আদা খুব বেশি ভাজার দরকার নেই, তা একটু ভাজা করে নিয়েছি, নিয়ে এখানে আমি দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব, আলুর পরেও টমেটো দিতে পারেন, আগে আলুগুলো ভেজে নিয়ে তারপরে টমেটো দিতে পারেন, কিন্তু আমি আগে টমেটো দিচ্ছি, কারণ টমেটোটা যাতে গলা ভাতটা আসে আর তরকারিটা টক ঝাল মিষ্টি এই জাতীয় হবে। টক ঝাল মিষ্টি আনার জন্য আমি দুটো টমেটো দিয়েছি, আপনারা একটাও দিতে পারেন। এই তরকারিটা পুরো টক টক মতো হবে আর কি, তাই ওই জন্য আগে টমেটোটা দিলাম, তারপরে আলু দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তার সঙ্গে আমি লবণ দিয়ে দিলাম। হলুদগুলো নুন হলুদ দেওয়ার ফলে এই আলু টমেটোটা বেশ নরম মতো হয়ে গেল, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। তা এখানে আমি কেটে রাখা একটা গোটা লাউ দিয়ে দিলাম, এখানে মশলার সাথে লাউ, আলু, টমেটো একসাথে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে, কারণ লাউয়ের মধ্যে বেশ কিছু জল বেরোয়। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরা,
খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা নামাবার শেষের দিকে হয়ে গেছে, তাই এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচ। আর চিনিটা কিন্তু দিতে হয়, চিনি দিলে লাউয়ের সুন্দর একটা বেশ মিষ্টি মিষ্টি ভাব আসে, তাই লাউ আর কুমড়োতে কিন্তু চিনি ব্যবহার করতে হয়। এবার নামাবার দিকে হয়ে গেছে, তাই জন্য আমি এখানে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তা বন্ধুরা, এইভাবে আপনারা নিরামিষ লাউ ঘন্ট বানিয়ে খাবেন, আর বানিয়ে যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুল করবেন না, আর লাইক শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর দেখুন, এইভাবেই লাউ ঘন্ট বানাবেন, খুব ভালো লাগবে খেতে। তা আজকের বন্ধুরা এখানেই আপনাদের এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু শেষে দিয়ে দিলাম ধনে পাতা। এই লাউ ঘন্টকে লাউ ছেঁচকিও অনেকে বলে থাকেন। লাউ ঘন্টটা আমি তরকারিটা নামিয়ে নিলাম। নিরামিষ দিনে আমরা এইভাবে কিন্তু লাউ ঘন্ট বানিয়ে নিতে পারি, সম্পূর্ণ নিরামিষভাবেই আমি এটাকে বানিয়েছি। আর নিরামিষ দিনে রুটির সাথেও কিন্তু, গরম রুটির সাথে, পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন কিছু নিয়ে আবারও দেখা হচ্ছে। আর আপনারা আমার যে এতক্ষণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। Thank you.